হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লিভিং। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটিতে ক্লিক করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমাদের ষষ্ঠ বিবাহবার্ষিকীর তোড়জোড় চলছে আর কি, সেলিব্রেশন সেরকম কিছু নেই, তবে দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা আর কি। তো এই যে আমি একটা কেক বানাচ্ছি, রেড ভেলভেট কেক, আর এই যে কেকটা রেডি হয়ে গেল। এটা অবশ্য বিবাহবার্ষিকীর আগের দিনের আর কি কর্মকাণ্ড, তো আগের দিনেই আমি কেকটা করে রাখলাম। আর এই যে সন্ধ্যেবেলা আমার হাজবেন্ড আসার পর এখন আমি গিফট কিনতে যাচ্ছি। আর এই যে আমাদের এখানকার পুজো প্যান্ডেল, এখনও কাজ চলছে। আর আমাদের এখানে এই বছর বুর্জ খলিফা হচ্ছে। তো এসেই আমার ছেলের খিদে পেয়ে গিয়েছিল, আসলে ঘুম থেকে উঠে সেরকম কিছু খাইনি, আমাদের সাথে চলে এসেছে, তো তার জন্য একটু খাওয়া দাওয়া করে নেওয়া হলো। আর এখন গিফট কিনতে চলে এসেছি। আসলে আমি আমার হাজব্যান্ডকে সেরকম গিফটই দিই যেগুলো কাজে লাগবে, যেগুলো দরকার সেরকম গিফটই দিই। তো ওর বুটের একটা খুব দরকার, মানে একটা বুট আছে, ওটা খুব পুরনো হয়ে গেছে, তো তার জন্য আমি একটা বুট কিনতে এসেছি। তো পরের দিন সকালবেলা, মানে বিবাহবার্ষিকীর দিন, আমি কেকটা রেডি করছি। আসলে কেকটা সারপ্রাইজ, আমার হাজব্যান্ড এখনও জানে না যে আমি কেকটি বানাচ্ছি, তো একটু বাইরে গেছে, তো সেই মুহূর্তে আমি আর কি সকাল সকাল কেকটা বানিয়ে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দেব। আসলে বিশেষ দিনগুলোতে প্রিয়জনের জন্য নিজের হাতে কিছু বানাতে পারলে সেটার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, তাই না? আর অন্যান্য বছর তাও আমি অনেক কিছু রান্না করি, আর এই বছর যেহেতু আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ আছে, রিচ খাওয়া দাওয়া বারণ আছে, তো তার জন্য রান্নাবান্না সেরকম কিছুই হবে না, জাস্ট এই কেকটাই বানাচ্ছি। আমার হাতে বিরিয়ানি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমার খুব ইচ্ছে ছিল খাওয়ানোর, আর স্পেশাল দিনগুলোতে আমি করে দিই, কিন্তু এই বছর সেরকম হবে না, একবারেই বারণ, মানে তেল রিচ খাওয়া এসব বারণ। তো তার জন্য বাড়ির যেমন সাদা সিম্পল রান্না হয় ওই রকমই রান্না হবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকও রেডি হয়ে গেল। তো কেকটা অনেকটা ঝামেলার কাজ, ডেকোরেশন করা আর কি, তো তার জন্য আমি সকাল সকাল মিটিয়ে নিলাম। আমি এখনও জানি না যে কোথাও যাব কি না বা কী প্ল্যানিং আছে, তো তার জন্য আমি আগে মিটিয়ে নিলাম যদি কোথাও যাওয়ার থাকে। আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে এখন আমি কেকটা নিয়ে যাচ্ছি, কেক কাটিং হবে। তো কেকটা কাটার পর আমরা একটু আর কি বাইরে বেরোবো। তো এই যে কেক কাটা হচ্ছে। আর বাই দ্য ওয়ে, কেকটা দেখে আমার হাজবেন্ড কিন্তু খুব অবাক আর খুশি হয়েছে, বললো যে কখন কেকটা বানালে, তো এরকম বলছিল। আমি বললাম যে তুমি যখন বাইরে গিয়েছিলে তখন আমি বানালাম। তো এই যে এই খুশিটুকুই তো সব কিছু, মানে এই ছোটো ছোটো জিনিসে খুশি খুঁজে নেওয়াই তো বড় ব্যাপার। কেকটেক খাওয়ার পর আমি এবার রেডি হব। এই যে আমি কুর্তিটা পরছি যেটা আমার ননদ আমাকে দিয়েছিল, আর এই ব্যাগটা আজকে আমি নেব। আর এই যে আমার ছেলে এখন এখানে কেক খাচ্ছে আর টিভি দেখছে, তো আমি
আমি রেডি হয়ে যাচ্ছি, আর ওদিকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে রেডি করে দিচ্ছে আর নিজেও রেডি হচ্ছে। তো রেডি হওয়া বলতে সেরকম কিছুই না, জাস্ট হালকা করে একটু সেজে নেব। আসলে আজকে খুবই গরম, তো তার জন্য মানে আমি তো প্রচণ্ড ঘেমে যাই আর এমনিতেই ঘামছি, তো তার জন্য সেরকম কিছুই সাজবো না, জাস্ট হালকা একটু কাজল টাজল পরবো এই আর কি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলুন এবার বেরিয়ে পড়া যাক। আর এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে একটু হাওয়া লাগতে একটু আরাম পাচ্ছি। তো বেরিয়ে ঠিক হলো যে আমরা মুভি দেখতে যাচ্ছি। আসলে রামরাস্তা দেখার আমার খুবই ইচ্ছে ছিল, তো আমার হাজব্যান্ড বললো তো চলো দেখে আসি। তো এই যে আমরা মুভি থিয়েটারে চলে এসেছি, টিকিট কেটে ওয়েট করছি, আর এই যে এখন থিয়েটারের মধ্যে আর কি ঢোকা হচ্ছে, আর এই যে ঢুকে গেছি। তো মুভিটা আমার তো বেশ ভালো লেগেছে। আসলে আমার এই টাইপের মুভি ভালোই লাগে, মানে স্পেশাল পাওয়ার থাকবে, ম্যাজিক্যাল, এইসব ব্যাপার স্যাপার আমার বেশ ভালো লাগে। তো মুভি টুবি দেখে বেরিয়ে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করছিলাম আর কি। তো মোমো অর্ডার করেছিলাম, আর ওটা চিকেন মোমো ছিল আর এটা চিকেন বার্গার। তো এই জাস্ট হালকা পাতলা খেয়েছি, আর আমার ছেলে আইসক্রিম খাবো বলছিল, আমারও অনেক কদিন আইসক্রিম খাওয়া হয়নি, তো খেয়ে নিলাম। আর এই যে আমরা বাড়ি যাচ্ছি, তো এই যে এইভাবে কাটলাম আজকে দিনটা। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।